পশ্চিম বাংলার জন্য মানে আমার তো খুব আফসোস হচ্ছে, পশ্চিম বাংলার এতগুলো টাকা রিজার্ভ ব্যাংকে চলে যাচ্ছে। মজা নেই আ রহা হ্যায়, আমার এটা থেকে ভীষণ ভীষণ আফসোস হচ্ছে। আর তার থেকেও বড় আফসোস হচ্ছে মানে ইডি যে খবরগুলো পাচ্ছে, তার আগে যদি আমি একটু খবরগুলো পেতাম, যদি এক দুটো বান্ডিল মানে ওই 100 লাখ মানে 1 কোটি মতন যদি ব্যবস্থা করতে পারতাম, আগামী অনেকগুলো পুজো হেভি যেত। পাশাপাশি আমাকে ভিডিও বানানোর জন্য 360 আরও আপডেট একটা কিনে ফেলতাম, আরও ভালো ভালো ক্যামেরা কিনতাম, আর আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতাম। আপনাদের সাপোর্ট, আপনাদের আশীর্বাদটাই আমাদের দরকার। আমার খারাপ লাগাগুলো তো আমি বলি, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও দেখে নিতে পারবেন, ইভেন আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওতেও, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমি সেগুলো নিয়ে ট্রল করি, মিম করি, কন্ট্রোভার্সি করি, আমার খারাপগুলো তো আমি তুলে ধরি আপনাদের সামনে। আজকে আমরা বেরোচ্ছি পাবলিক রিয়াকশান নিতে, পাবলিকের কী মতামত। গতকাল থেকে মোটামুটি আমরা যেরকম ক্রিকেটের বিশ্বকাপের ফাইনাল যেরকমভাবে দেখার জন্য টিভির সামনে বসেছিলাম এরকমভাবে, তো সেরকমভাবে বাংলার ম্যাক্সিমাম বাংলার মানুষ টিভির সামনে বসেছিল। কত কোটি উদ্ধার হয়, কত কোটি বেরোয়, এইসব নিয়ে মজা আয়া। তো শান্তিপুরের কিছু মানুষের রিয়াকশান নেব, কিছু মানুষের মতামত নেব যে এই টাকাগুলো কিংবা মন্ত্রী এরকম করছে, কিংবা তাদের হচ্ছে ঘনিষ্ঠ বান্ধবীদের কাছে টাকা রাখার এই ব্যাপারগুলো এক্সপ্লেনেশন নেব। তো চলুন গাইজ, দেখা যাক বাংলার মানুষের কি রিয়াকশান। তো আমাদের সঙ্গে পেয়েছি টাকা, কোনো রাজনৈতিক ব্যাপারে আমরা কোনো মতামত প্রকাশ করি, কারণ আমাদের ছোটো মাথা তো এই কোথায় লুকিয়ে আছে, রাজনৈতিক নয়, জিনিসপত্রগুলো আছে, এই যে তেলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, এগুলো কমিয়ে দিকে টাকাটা পেয়েছে তো সরকারের মানে সেই বাড়তি টাকা। এগুলো তো হদিস ছিল না, এগুলো তো বাড়তি টাকা, একদম এই টাকাগুলো যখন পেয়েছে শাস্তি যা হবে হবে, কিন্তু ওই টাকাগুলো পেয়ে সরকার কী করবে, এখন সরকার কী করবে, সরকার এইবার সাধারণ পাবলিকের মানে সেই নিত্য প্রয়োজনীয় যে দামগুলো আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দামগুলো সেগুলো কমিয়ে দিক, কিছুটা কমিয়ে দিক, তাহলে তো পাবলিক কিছুটা সুবিধা পাবে, একদম। এছাড়া আর কী হবে, আর রাজনৈতিক নেতাদের সম্বন্ধে আর কী বলবো বলো, ওরা তো ওরমই, ওরা তো ওরমই, তো যে পার্টিই যাও সে পার্টিটাই ওরমই, মানে ওই রকম ব্যাপারটা, যে যখন লঙ্কায় যাইছে এটা কেউ কেউ বেরোবে, ও কিছু করার নেই, তুমি সব জায়গায় ছিটিয়ে প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের পেছনে ছিটিয়ে লেলিয়ে দাও, দেখবা ও নতুন নতুন ঘটনা বেরিয়ে আর, দেখবা ও নতুন নতুন ঘটনা বেরিয়ে আর, না না এসবের কোনো প্রয়োজন নেই। প্রতিটা রাজনৈতিক দল একটাও ভালো নেই, রাজনীতি জিনিসটাই হচ্ছে নোংরা জিনিস, কে আছে এর মধ্যে ভালো, কে আছে, তুমি যাকে ভালো বলবা সেই দেখবা তলায় ফুটিয়ে দেখো, সবাই খারাপ, সবাই খারাপ, এই যে বাংলার টাকা, যে ইডি তো কেন্দ্রীয় সংস্থা, বাংলার বাইরে মানে দিল্লি চলে যাবে, তো বাংলার টাকা যে দিল্লি চলে যাচ্ছে এটা নিয়ে আপনার কি মনে হয়, এটা যাওয়া তো ঠিক নাকি বাংলার টাকা বাংলাতে থাকা, ওই যে আমি একটা বললাম দিল্লি তো যাচ্ছে না, এটা তাহলে কোথায় যাচ্ছে, এটা ভারতবর্ষে সে RBI ব্যাংকেই চলে যাচ্ছে, এই যে সরকার যে টাকাটা পেলো এখন মানে সরকারের তরফেই টাকাটা পাওয়া গেল, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, রাজ্য সরকারও পাবে না, কেন্দ্রীয় সরকারই পাবে, সবই সেন্ট্রাল ব্যাংকে জমা পড়ে, এই টাকাটা নিয়ে যদি সাধারণ পাবলিকের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামটা, এই যে তেলের দামটা আমাদের হুড়ুর করে বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় এক ফুট মুড়ি খেতে গেলেও এখন দেখো তাহলে GST বসে গেছে, অবস্থা দেখেছো, অবস্থা দেখেছো, কেসটা তুমি ধরেই ফেলেছো, মানে এই জিনিসগুলোর দামটা যদি কম হয় তাহলেও পাবলিক একটুখানি সুবিধা হবে তাদের জীবনে, এ ছাড়া কোনো রাস্তা নেই, টাকা ওরম উদ্ধার হবে, ওরম কেস খামারি চলবে, আদালতে উঠবে, জেল খাটবে, কিন্তু যে টাকাটা পাওয়া যাচ্ছে সেই টাকাটা দিয়ে কী করবে ওরা,
এটা তো বাড়তি টাকা, এই বাড়তি টাকাটা দিয়ে সাধারণ মানুষের এই সুবিধাটা করতে পারে। ঠিক বলেছো। আর এই ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে, ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ে আর কী বলবো, খুঁজতে গেলে ঘনিষ্ঠ ব্যক্তি এখন সবাই আছে, কার সামনে মাথা আসে, মানে প্রকৃত তদন্ত যদি হয় তাহলে সে একেবারে সে গিয়ে পর্যন্ত চলে যাবে, হ্যাঁ সে আসল জায়গায় চলে যাবে, কিচ্ছু করার নেই। মানে আপনি বলতে চাইছেন মোটামুটি বড় বড় যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, হ্যাঁ হ্যাঁ, তাদের বেশিরভাগই এরকম ঘনিষ্ঠ লোক আছে? আছে, ওরে বাবা, তুমি খুঁজে দেখো, পার্থর বান্ধবী না, ওই সুদীপ্ত সেনের বান্ধবী না, তুমি আরও রাজনৈতিক নেতা আছে, তুমি খোঁজো দেখবা বান্ধবী আছে, এদের পেছনে বান্ধবী আছে, টাকা মানেই বান্ধবী। আর এটা যে রাজ্য সরকার জানতো না তা কিন্তু না, তার মন্ত্রিসভার একদম মানে বড় পোস্টের লোক এ, হ্যাঁ বড় পোস্টের লোক, এর কথা যে সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো জানতো না এটা কিন্তু হয় না, এটা কখনোই হয় না। আমার মন্ত্রিসভায় থেকে কে কোথায় যাচ্ছে, কে কীভাবে বাড়ি করছে, কে কটা জায়গা কিনেছে, জমি কিনেছে, এটা যে সে জানতো না এটা হয় না। আমার সংসারের লোক কে কোথায় কী করছে কি না করছে আমি মুখে বলতে না পারি, আমি তো কিছুটা অন্তত অনুভব করতে পারি যে কী করছে কি না করছে। কথা কি ক্লিয়ার না বেজালাস? হ্যাঁ সেটা অস্বীকার করলে হবে, একদম এ দায় কিন্তু এড়াতে পারবে না, কোনো রকম এড়াতে পারবে না, সবই চোর, সবই চোর, দু নম্বরই ধান্দা, নিজেদের লোক নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য নিজেদের লোককে চাকরি দেওয়া, নিজেদের লোককে সুবিধা পাইয়ে দেওয়া, এসব একটা রাজনৈতিক লোকের একটা ধর্ম আছে। তো গাইজ কাকা যেটা বললো, কাকার কথার কিন্তু প্রচুর যুক্তি আছে, প্রচুর যুক্তি, আর সত্যি কথা বলতে আমাদের থেকে প্রচুর অভিজ্ঞতা। রাজনীতি মানে নোংরা ব্যাপার আমাদের মধ্যে তো চলে এসেছে, কিন্তু কাকার যে বয়সটা সেই বয়সের মধ্যে নোংরা ব্যাপারটা কাকার মধ্যেও চলে এসেছে। রাজনীতি মানে নোংরা নয়, কিন্তু নোংরাভাবে সেটা রাজনীতিটাকে ফেস করা হচ্ছে, যার জন্য সবার কাছে এখন রাজনীতি ইকুয়াল টু নোংরা হয়ে দাঁড়িয়েছে। তো দেখা যাক আর পাবলিকের কার কি রিঅ্যাকশন। আচ্ছা ক্যামেরা এখানে লাগিয়ে দিয়েছিস, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। এটা হচ্ছে এখন অবধি কত পাওয়া গেল, কত কোটি পাওয়া গেল? তাহলে ওদিকে হচ্ছে 20-21 কোটি 80, হ্যাঁ 21 কোটি 80, আর কালকে 20 উর্ধ্বে হয়েছিল, তাই তো 20 ধরলাম। আর আরেক জায়গায় হচ্ছে 27 কোটি 80, রথতলা বেলঘরিয়া, ও রথতলা তো সুপার, আর মিলিয়ে বেলঘরিয়া আর মিলিয়ে 27 কোটি, আর হচ্ছে টালিগঞ্জ যেটা বলছেন, টালিগঞ্জের 20 কত 21 কত, 20-80, 21-80, সোনাটা নর্মাল দাঁড়িপাল্লায় মাপা হয়েছে জানো তো, 3 কিলোর উপর সোনা পাওয়া দেখিনি, জানি না। আচ্ছা ছবি আমি এখন তো ঘুমতে করলাম, এখন ছবি দেখলাম। আচ্ছা তো টোটাল কটা ঘনিষ্ঠ বান্ধবী আছে শুনেছো? কার না, ওনার তো আশা করি 5 খানা মতন তো স্টকে দেখলাম, স্টকে হ্যাঁ। এবার এছাড়াও তো আছে আরও অনেকেই আছে, এগুলো এখনও নাম প্রকাশ হয়নি। বান্ধবীকে ব্যবহার করে কোনো মন্ত্রী যদি তার কুকর্মকে ঢাকতে চায় সেটা সে এবার সেটা ওর পিতার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে একরকমভাবে, হ্যাঁ মল্লে তুইও মর, এটা তো ঠিক না। আমি তোমার সাথে খাচ্ছি বলে, আমি তোমার খাবো বলে তুমি এটাও খাও, ওটাও খাও, এটাও খাও, ওটাও খাও, টাকাও খাও, এটাও খাও, ও তো চলবে না একদম। তাহলে এই টাকাগুলো কোথায় যাবে? টাকা কখন ইডি ঘরে সরকার চলে যাবে, ব্যাংক চলে যাবে। এই টাকাগুলো যদি বাংলায় থাকতো কিংবা বাংলার উন্নয়নে কাজে লাগাতো কেমন হতো? বাংলার উন্নয়নে কাজে লাগানোর জন্যই তো এটা এই টাকাটা মানে জমায়েত হয়েছিল, এবং সেই জমা উন্নয়ন কি না ভোট ভোটের সময় যেগুলো লাগে স্বাভাবিকভাবে সেগুলো লাগবে। আর এছাড়া বিভিন্ন জমি, বিভিন্ন ফ্ল্যাট, বাগান বাড়ি এগুলো কিনতে হবে যাতে সব রকম কাজ করা যায় ওখানে, সেইভাবে সেটাও তো একটা উন্নয়ন না, এটাও একটা উন্নয়ন, এটা সেটা কিন্তু হয়, সেটাও একটা উন্নয়ন। 1 কোটি কত লাখে হয়? 100 লাখে এস মোটামুটি 1 কোটি পেলে তুমি কী করতে? 1 কোটি যদি পেতাম তাহলে পরে আমি আইবুড়ো থাকতে পারতাম না, সঙ্গে সঙ্গে বিয়ে দেখতাম, বিয়ে করে চুপচাপ বসে থাকি। আর কাজকর্ম
কাজকর্ম এই যে শরীর যা দাঁড়িয়েছে তাতে আর কাজকর্ম খুব একটা পারবো না। তবে হ্যাঁ, এবার ইন্টারেস্টের টাকাতে যদি কিছু একটা দোকানপাট করতে পারতাম তাহলে বড় হয়ে যেত। ১০০ লাখ? তুমি একটা দোকানপাট বলছো, একটা শপিং মল তৈরি করে দেওয়া যাবে? আমি আমার তো অত চাহিদা নেই, আমার তো গরিব মানুষ, আমার তো আর চোর না। আচ্ছা, এটা সেরা, আমরা তো গরিব মানুষ, আমরা তো চোর না। এই যে টাকা পয়সা পাওয়া যাচ্ছে মন্ত্রী মিনিস্টারদের মধ্যে, তো তুমি কত কোটি পাওয়া গেছে জানো এখন অবধি? কালকে রাত্রিতে শুনেছি 52 কোটি। টোটাল আর কেউ সোনা সোনা তো আমি কেজি না কত বললো বেলগড়িয়ায়? ওইটাই 100 লাখে কিন্তু 1 কোটি। আচ্ছা, তুমি যদি 1 কোটি পেতে কী করতে? মাথা খারাপ হয়ে যেত আমার, মাথা খারাপ হয়ে যেত তোমার কতগুলো টাকা। এই যে পার্থবাবু বান্ধবী আছে, কতগুলো বান্ধবীকে তুমি নাম জানতে পেরেছো? দুটো। কী কী? হচ্ছে পাপিয়ানা কি নাম, অর্পিতা, অর্পিতা আর একটা, আরেকটা হচ্ছে এই মহাদিয়ে নাম মোনালিসা। মোনালিসা পার্থবাবু, মানে এই যে কত কোটি পাওয়া গেল তুমি কতটা জানো? 21, কালকে রাত্রিতে শুনলাম 40, 61, 61, তারপরেও তো গোনা চলছিল শুনছিলাম, তাই তো খবর দেখিনি, কালকে রাত্রেই খবর দেখেছি। মানে 100 লাখে 1 কোটি, মানে কত টাকা 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 টাকা! তো এই টাকা কত দূর যাবে কে জানে, কোথায় চলে যাবে এই টাকা? এটা সেন্ট্রালে চলে যাবে, সেন্ট্রালে যে ব্যাংকে, এ ব্যাংকে যাবে, সব তো অবৈধ সরকারি টাকা, তো এইভাবে রাখার এটা তো চরম অন্যায়, তাই না? আচ্ছা, এই টাকার মধ্যে যদি 1 কোটি মানে 100 লাখ তুমি পেতে কী করতে? তোমার দোকানটা শপিং মল করে ফেলতো? দোকানটাকে ভালো করে সাজাতাম, ভালো ব্যবসা বাড়াতাম, নিজের জীবনে সংসারটাকে আরও উন্নতি কী করে সচ্ছলতা আসবে সেই চিন্তাগুলো করতাম আমি আরও। এইটা হচ্ছে কথা, টাকা যখন হাতে থাকবে তখন সংসারটা কীভাবে হবে, সংসারটা কীভাবে সচ্ছলতা আসবে সেটাই আমি চিন্তা ভাবনা। তো একটা মন্ত্রীর কাছে সংসার তো আমাদেরকে নিয়ে, আমাদের রাজ্যটাকে নিয়ে, আমাদের দেশটাকে নিয়ে, তো সে তার ঘনিষ্ঠ বান্ধবীদের কাছে কেন টাকাটা রেখেছিল? টাকাটা যদি তাদের কাছে থাকতো, সেই সেই জানে যে তার বান্ধবীগুলো, আর বান্ধবী একটা না আর কত বান্ধবী তার ঠিক আছে নাকি তাদের, আর ফ্ল্যাট তো একটার পর একটা কত ফ্ল্যাট আছে তার ঠিক নেই, কত অবৈধ সব কর্ম আছে তারও ঠিক নেই। আচ্ছা চললাম, ঠিক আছে টাটা। তাকে একটা দারুণ কথা বললো যে টাকা যখন হাতে থাকবে তখন আমার সংসারটা কীভাবে সচ্ছল হয়। মন্ত্রী মানে কি? মন্ত্রী মানে সে একজন অভিভাবক, সে আমাদের অভিভাবক। এই যে আমাদের সিএম আছে, পিএম আছে, তারা তো অভিভাবক আমাদের, তো তারা এই যে এই টাকাটা তাদের কাছে থাকছে, তারা কেন তাদের সংসারের জন্য, আমার আমরা তো সংসার, এটা একটা এই যে আমাদের দেশ আমাদের সংসার বলে, আমাদের দাদারা ভাইয়েরা যারা দেশকে রক্ষা করার জন্য চলে যায় দেশকে সংসার ভাবে বলেই যায়। ঠিক আছে, ব্ল্যাক মানি তৈরি করলো ঠিক আছে, কিন্তু সংসারটা যাতে ভালো চলে সেটা কেন হবে না আমি বুঝতে পারি না। আবার বান্ধবীর কথা বললো, তো ঘনিষ্ঠ বান্ধবীদের কাছে যারা যারা রাখছো ভাই সতর্ক হয়ে যাও, করোনা সংসারের কাজে লাগাও, জীবে প্রেম করে যে ইয়ন সেই জন্য সেই জিনিস। বন্ধু তাহলে কত কোটি লাস্ট আপডেট কি আছে? লাস্ট আপডেট কত কোটি? বলছি কটা বান্ধবী তাহলে পেলো? চারটে আছে, আমার পুরো একটা ছিল মা নিয়ে না ওরা বুদ্ধিমান গেছে, এক একটা মালের পেছনে 21 কোটি টাকা, 44 কোটি টাকা রেখে দিয়েছে চারটে মালে, কথা বলতো সব কাকা, তোর কাকা সব শুনতে হবে, তুই কী কী বলছিস কাকার লাগে বলো, কাকা ভালো লোক, কাকা বদ্ধ লোক, কাকা বলেই বা কী করবে, এই একটু আগে কাকার নামে গাল দিচ্ছি, কী হচ্ছে কাকার নামে গাল সবাই দিচ্ছে, কাকা দাদা দিদি সবই তো ভালো ওরা,
কোনো চাপ নেই। লাস্টে লাস্টেই অহনা বলে এই মেয়েটাকে দেখেছিস? আমরা দেখতে মালটা কি বি দেখছি, মনটা ঝুলে গেছে এখন জ্বলে নি, মনটা ঝুলে গেছে এখন জ্বলে নি, মনটা ঝুলে গেছে এখন জ্বলে নি। বাগান বাড়িতে চো একদিন, তাহলে তাহলে দেখবি কি অন্য কিছু তাহলে আনতে গেলে চো। তাহলে ইডির আগে তোকে একটা ফ্ল্যাটের হুদিস দিতে হবে, তাহলে চ ইডির ইডির আই কার্ড ফাই কার্ড বানাই, ইডির আগে আর আগে আগে হুদিসটা নিতে হবে। দুজন বেরিয়ে যাবো, চ দুজন দরকার পড়লে আরও চারজন নিয়ে নিচ্ছি, 10 লাখ করে দিয়ে তো আছে এখানে, যা পাবো যা পাবো ভাগ করে নেবো, করে ভাগ করে নেবো খুনি। কাজের মানুষ খারাপ হয় সব, আর ওই জন্য মানে মার্কেটে বসে থাকে সব টাকা নিজে আনিয়ে রেখে দিয়ে। আজকে আমার মন ভালো নেই।